আমাদের স্বপ্নের নায়ক, স্বপ্নের যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করেছি। আমি চাই যে আমরা যেন নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মীয় সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। নেতাজির 130তম জন্মদিন উপলক্ষে এখানকার যে আয়োজন করা হয়েছিল সেটা সত্যি অভূতপূর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মজয়ন্তী সমাজের বিভিন্ন স্তরের স্বনামধন্য মানুষদের নিয়ে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পালন করলাম। কত মানুষ লড়াই করে নিজের পাওনা বুঝে, কত মানুষের রক্তের প্রতিদান খোদাই করে দেখা আছে কবর কিংবা শ্মশানঘাটে। আজও আমরা ঘুমিয়ে আছি অন্যায় অবিচার সহ্য করে। শাসন যন্ত্র যাতে যাতে গণতন্ত্র ভুলে গিয়ে দলতন্ত্র করছে, তাই আজকে তাদের শাসনভারে অত্যাচার আর ব্যবচার দিচ্ছে ফাঁকি সমাজ, তাই ন্যায়ের পতাকা হাতে নিয়ে লড়াই করে তাদের সাথে, লড়াই করে তাদের সাথে আত্মীয় সমাজ নেবন্ধ। হ্যাঁ, পুরানো সেই দিনের কথা আজও রহস্যের উদ্ঘাটন হলো না। দেখতে দেখতে নেতাজির 123তম জন্মজয়ন্তী সারা দেশের সাথে, পশ্চিমবঙ্গের সর্বত্র শ্রদ্ধা ভক্তির সাথে পালিত হলো। তারই অঙ্গ হিসেবে বারাসাতে সদ্য তৈরি সামাজিক সংগঠন আত্মীয় সমাজ শ্রদ্ধা ভক্তির সাথে নেতাজির জন্মজয়ন্তী পালন করল। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে নেতাজির আদর্শে অনুপ্রাণিত পরমাত্মীয় আত্মীয় সমাজের সকল সদস্য নেতাজির আত্মত্যাগের কথা তুলে ধরেন। আগামী দিনে আত্মীয় সমাজ নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে চলবে তারই এক দৃঢ় সংকল্প অঙ্গীকার সদস্যদের মুখ থেকে শোনা যায়। এই অনুষ্ঠানে আত্মার আত্মীয় সকল সদস্য উপস্থিত ছিলেন এবং সেই সাথে অনেক বিশিষ্টজনের উপস্থিতিও লক্ষ্য করা যায়। দীপ রায়, রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। We'll be right back.
বুধবার 23-1-2019 আত্মীয় সমাজ নামক সংগঠনের উদ্যোগে বারাসাতের বেশ কিছু এলাকায় আমাদের স্বপ্নের নায়ক স্বপ্নের যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করেছি। কারণ নেতাজি জীবন থেকেই আমরা শিখেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, তবেই আমাদের স্বার্থ। আমাদের আত্মীয় সমাজের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা যত সাংস্কৃতিক চর্চাকে শ্রদ্ধা করতে শিখব, ভালোবাসতে শিখব, মনীষীদের আলোচনা করতে শিখব, তত আমাদের হৃদয়ের বিকাশ ঘটবে। আমার সঙ্গে আছেন আমাদের আত্মীয় সমাজের অন্যতম কর্মকাণ্ড অ্যাডভোকেট মাননীয় ননীগোপাল মণ্ডল মহাশয়, আছেন SI কবিরুল মহাশয়, আছেন আমাদের লেখক সঙ্গীত শিল্পী রাজ ভরদ্বাজ, এবং আমার খুব কাছের মানুষ এবং টলিউড আলোড়ন সৃষ্টিকারী, উনি বেশ আমাদের আত্মীয় সমাজের সুরকার। আত্মীয় সমাজ গড়ে তোলার একটা আহ্বান জানিয়েছেন, আমরা চাই যে সাধারণ মানুষ আমাদের নিঃস্বার্থেভাবে এগিয়ে আসুক। আমাদের এই সংগঠন কোনো বিজনেসের, আমরা বিজনেস করতে চাই না, আমরা মানুষের হেল্প করতে চাই। সবার নিচে, সবার পিছে, সাধারণের মাঝে আমরা মঙ্গলটা তার করব যে সব থেকে বেশি নিপীড়িত। আমি বাবলু সরকার, আত্মীয় সমাজের রাজ্য সচিব। আমি তনুশ্রী ব্যানার্জি, আত্মীয় সমাজের একজন সদস্যা। আমি চাই যে আমরা যেন নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মীয় সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। তার উদ্যম, তার আদর্শে যেন আমরা অনুপ্রাণিত হই, মানুষের পাশে দাঁড়াতে পারি, সেটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তার আশীর্বাদ সব সময় কাম্য। মফিজুর রহমান, আত্মীয় সমাজের রাজ্য কার্যকরী সভাপতি। আমরা আত্মীয় সমাজের পক্ষ থেকে বিশ্ব বরেণ্য দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মজয়ন্তী সমাজের বিভিন্ন স্তরের স্বনামধন্য মানুষদের নিয়ে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পালন করলাম, একটাই উদ্দেশ্য নিয়ে যে আজকের ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে কখনো ধর্মের নামে, কখনো ভাষার নামে, কখনো প্রাদেশিকতার নামে, কখনো খাদ্যাভ্যাসের নামে যে বহু বিভাজিত সমাজ ব্যবস্থা, মানে ক্রমশ খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, সেখান থেকে সমাজ ব্যবস্থা যাতে আরও ভালোর দিকে যায়, ভারতবর্ষ আবার সমস্ত ভারতবর্ষের নাগরিক এক ভারতবাসী হিসেবে, আত্মার আত্মীয় হিসেবে সকলে ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য নেতাজির দেখিয়ে দেওয়া পথে আমরা চলতে পারি, সেই আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের আমাদের এই সারাদিনের শুভ প্রয়াস। আজকের এই আত্মীয় সমাজের যে নেতাজির 123তম জন্মদিন উপলক্ষে এখানকার যে আয়োজন করা হয়েছিল সেটা সত্যি অভূতপূর্ব। কারণ আজকে সারাদিন ধরেই আমাদের এই বাংলা নানারকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা আমি জন্মদিন পালন করেছি। আমি আত্মীয় সমাজের যে ভাবনা চিন্তা আছে, সমাজের প্রতি তাদের যে দায় আছে, বিশেষ করে সমাজসেবা কাজে তাদের যে ভাবনা আছে সেটা বাস্তবায়িত হোক, ওরা এইভাবে মানুষের পাশে থাকুক, মানুষের মুখে হাসি ফোটা। তার কারণ আত্মীয় এবং সমাজ এই দুটোর যে সমর্থ তাটা হচ্ছে যে মানুষের দুঃখ খুঁচিয়ে তাদের দুঃখ ভাগ করে নেওয়া। আমি আত্মীয় সমাজকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই সংগঠন আরও এগিয়ে যাক, আরও মানুষের পাশে থেকে মানুষের মুখে হাসি ফোটাক, এই কথা কথা বলি। আমি আমার কথা শেষ করছি। আমার নাম দিলীপ মজুমদার, আমি অল ইন্ডিয়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা। থ্যাংক ইউ।